কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি তাদেরকে বলেছি কর্মসংস্থান যখন হবে, বৈষম্য বিরোধী সমাজ যখন গঠন হবে, উন্নয়নের ছোঁয়া যখন পড়বে, শিল্প প্রতিষ্ঠান যখন গড়ে উঠবে, তখন অটোমেটিক্যালি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং এই কর্মসংস্থানের জন্য আমরা ইতিমধ্যে সরকার কিন্তু উদ্যোগ বিভিন্নভাবে গ্রহণ করেছে। যে সমস্ত মিল কারখানাগুলো সারা দেশে বন্ধ আছে, যেমন আপনাদের এখানে সুগার মিল মনে হয় একটা বন্ধ আছে, এই সুগার মিলটা যদি চালু হয় সেখানে দেখবেন অনেক কর্মচারী কর্মকর্তা তাদের চাকরি ফিরে পাবে, নতুন চাকরি হবে। যারা আখ চাষী তাদের আখগুলো মাঠে যাবে, এটাও কিন্তু কর্মসংস্থান। আবার মধ্যভোগী যারা আছে তারা ব্যবসা বাণিজ্য করবে, আবার অনেক সময় দেখবেন যে চাষিদের পর্যির ব্যবস্থা করে বা তাদের ক্যাশগুলো উঠে দেয়, একটা এ শ্রেণী আছে। তার একটা কর সংস্থা যখন গড়ে ওঠে তার বিভিন্ন কর্ণার থেকে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়। এই রংপুরের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় গঠন হয়েছে, আমি এখানে আসার আগে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। এই বিশ্ববিদ্যালয়টাকে আরও কীভাবে আরও আন্তর্জাতিক মানের করা যায় এটা নিয়েও আমরা আলোচনা করেছি। কীভাবে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নে আরও অগ্রগতি দেওয়া যায় এটা নিয়েও কথা বলেছি। ডিসি সাহেব হয়তো আসবেন। তা আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়টাকে যদি আমরা আরও আন্তর্জাতিক মানের করতে পারি, ওখান থেকেই সূত্র হবে যে রংপুরের উন্নয়নের। এটি একটা আমাদের বড় পরিকল্পনা। আর রংপুরের যে রাস্তাঘাটের যেখানে চলাচলের বিঘ্নতা ঘটছে, বিশেষ করে বর্ষাকালে, সেগুলো আমরা যারা ডেভেলপমেন্টের সাথে জড়িত আছি আর কনসার্ন প্রতিষ্ঠানকে আমরা নিয়ে সেগুলো করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। তো সবার আগে হচ্ছে শিক্ষা, এই শিক্ষার আমরা এগিয়ে যাব। তারপরে আছে স্বাস্থ্য, এই বিষয়টিও আমরা দেখব। ইতিমধ্যে আমি স্বাস্থ্যের যে পরিচালক মহোদয় আছে তার সাথে কথা বলেছি। তারপরে আসে আপনার নিরাপদ খাদ্যের যে বিষয়টি, আমার ভালো লেগেছে যে প্রচুর ধান কিন্তু মাঠে, আমি আস্তে আস্তে বলছিলাম আমার পিএফকে যে এত সুন্দর ফসল হয়, কি সুন্দর ধান। তো এই এগ্রিকালচার সেক্টরটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি নিজেও একজন এগ্রিকালচারিস্ট, আমার এই লাইনে লেখাপড়া, তা আমি কৃষি সেক্টরকে নিয়ে বসবো। এর জন্য যে ইনপুট দরকার, উপকরণ দরকার, বিশেষ করে ফার্টিলাইজার, ইরিগেশন, এইগুলো যাতে সময় মতো কৃষকদের জন্য পায় সেই ব্যবস্থা আমরা করবো। এই ধরনের পরিকল্পনা আমাদের আছে।